রাজকুমার দেব আর রানী বৎসলার পুত্র দেবাংশ খুবই সুন্দর, বুদ্ধিমান আর চালাক চতুর বালক ছিল। সময় বয়ে গেল আর দেবাংশ যুবক হয়ে গেল। ওর মুখমণ্ডল একদম ওর বাবার মতনই ছিল। একদিন দেবাংশ ঘোড়ায় চড়ে জঙ্গলে শিকার করতে অনেক দূর পৌঁছে গেল। ও একটা সিংহ দেখতে পেল। ও তীরকে ধনুষে লাগিয়ে ওদিকে মারল। তীরটা সিংহের পিঠে লাগলো আর ও আহত হয়ে আরো বেশি হিংস্র হয়ে গেল। ও রাজকুমারের উপরে লাফিয়ে আক্রমণ করে দিল। দেবাংশ তৎক্ষণাৎ নিজের ঘোড়ার সঙ্গে ওই স্থান থেকে সরে গেল আর সিংহ অন্যদিকে গিয়ে পড়ে গেল। রাজকুমার ঘোড়ার থেকে নেমে নিজের তলোয়ার বের করে নিয়েছিল। দুজনের মধ্যে যুদ্ধ হতে লাগলো। শের কিছুতেই পেছচ্ছিল না আর দেবাংশের সাহস বেড়েই যাচ্ছিল। এই যুদ্ধে একে অপরকে আহত করে দিল। শেষে দেবাংশ নিজের তলোয়ার দিয়ে জোরে মারল আর সিংহ আহত হয়ে নিজের প্রাণ বাঁচানোর জন্যে ওখান থেকে পালিয়ে গেল। দেবাংশের পেছন থেকে একটা মেয়ে মানুষের আওয়াজ আসলো, সাবাস রাজকুমার দেব, আপনি তো খুব সাহসীও। দেবাংশ পিছন ফিরে তাকালো তো নীল চোখের পরী হাসছিল। আজ্ঞা, আমার নাম দেবাংশ, শ্রীদেব আমার বাবার নাম। আপনি ওনার পুত্র? আপনার চেহারা একদম আপনার বাবার মতন, আপনি সত্যি খুব সাহসী। না হলে সিংহকে দেখে ভালো ভালো লোকের ঘাম বেরিয়ে যায়। খুব খুব ধন্যবাদ, আপনি পরীলোক থেকে এসেছেন? আমার নাম নীলম পরী, আপনার বাবা আমাকে খুব ভালো করে চেনেন। আরে এটা কি, আপনার তো অনেক ব্যথা লেগেছে। চিন্তা করবেন না, আমি সব ঠিক করে দেব। এটা বলে নীলম পরী নিজের জাদুকাঠির চমৎকার দেখালো আর রাজকুমারের সমস্ত কাটাছেঁড়া ঠিক হয়ে গেল, আর কোনো চিহ্নও থাকলো না। আপনার খুব খুব ধন্যবাদ, আমার বাবা মা আমাকে আপনার কথা বলেছেন। আমার সৌভাগ্য যে আমি আজকে আপনার দর্শন করতে পারছি। নীলম পরীর নীল চোখে আনন্দের ফোয়ারা দেখা যাচ্ছিল। দেবাংশ ওর সৌন্দর্যে মোহিত হয়ে গিয়েছিল। আপনি পৃথিবী লোকে আমাদের অতিথি, যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে আমি আপনাকে আমার রাজ্যে নিমন্ত্রণ করতে চাই। আমিও আপনার রাজপ্রসাদে আসতে চাই, কিন্তু আজ নয়, আমি মাঝে মাঝেই পৃথিবী লোকে আসি। ভগবান আপনাকে সুন্দর রূপের সঙ্গে খুব সুন্দর মনও দিয়েছে, আমি আপনার অপেক্ষা করব। আপনি পুরো চেষ্টা করে আমাদের কাছে যথাশীঘ্র আসবেন। রাজকুমার দেবাংশ আর নীলম্পরীর কথাবার্তা চলতেই থাকলো। দেবাংশ নীলম্পরীকেও খুব প্রভাবিত করেছিল। আজ প্রথমবার ও কোনো পুরুষের প্রতি খুব আকর্ষণ অনুভব করছিল। আস্তে আস্তে সন্ধে হয়ে গেল। হে রাজকুমার, এখন আমি আজ্ঞা চাইব, আমি শীঘ্রই ফিরে আসব, আমি অধীর অপেক্ষায় থাকব। নীলম্পরী হেসে বিদায় নিল আর আকাশে উড়ে গেল। দেবাংশ ওকে দেখতেই থাকলো আর তারপর ঘোড়ায় চড়ে রাজপ্রাসাদে ফিরে আসলো। দেবাংশ নিজের কক্ষের জানালা থেকে চাঁদ দেখতে দেখতে নীলম্পরীর কথা ভাবছিল। অন্যদিকে পরীলোকেও নীলম্পরী দেবাংশের কথাই ভাবছিল। নীলম, কোথায় হারিয়ে গেছো? কোথাও না, এরকম মনে হচ্ছে তীর গিয়ে লক্ষ্যে লেগেছে। চল যা, যা ইচ্ছে বলে। এটা বলে নীলম্পরী লজ্জা পেয়ে গেল। দেবাংশের অপেক্ষার সময় শেষ হলো। নীলম্পরী রাজমহলের ভেতর প্রবেশ করলো। রাজা দেব আর দেবাংশ খুব আদরের সঙ্গে ওকে স্বাগতম জানালো। নীলম্পরীর আসার আনন্দে রাজপ্রাসাদে অনেক বড় আয়োজন করা হলো। দেবাংশের চোখ বারবার নীলম্পরীর উপরে গিয়ে আটকে যেত। ওর মা এটা বুঝতে পেরেছিল। দেবাংশ সুযোগ পেলেই নীলম্পরীর কাছে পৌঁছে যেত। নীলম্পরীর মনেও রানী হওয়ার ইচ্ছে জেগে উঠল। দেবাংশ যখন নীলম্পরীকে ছাড়তে বাইরে গেল তখন ও নিজের মনের ইচ্ছা বলে দিল, নীলম্পরী, আপনি কি আমার সাথে বিয়ে করবেন? আপনি কি আমার জীবন সঙ্গিনী হবেন? নীলম্পরীর লজ্জা পেয়ে গেল ও মাথা নাড়িয়ে নিজের স্বীকৃতি দিয়ে দিল। দেবাংশের আনন্দের তো কোনো ঠিকানাই থাকলো না। ওর এরকম মনে হচ্ছিল যেন সারা পৃথিবীর আনন্দ ওর কাছে এসে পড়েছে। হে রাজকুমার, আমরা দুজনই একে অপরকে খুব পছন্দ করি, কিন্তু কিন্তু কি নীলম্পরী? সবচেয়ে বড় প্রশ্ন এটা কি পরীলোক আমাদেরকে কি এটার জন্যে আজ্ঞা দেবে? কি রানী পরী আমাদের বিয়ে হতে দেবেন? আমি আপনাকে ছেড়ে জীবিত থাকব না। এরকম বলবেন না, যা কিছু হয়ে যাক আমি রানী পরীকে নিশ্চয়ই রাজি করিয়ে নেব। আমি এখন আজ্ঞা চাইছি, আপনাকে যেতে দিতে ইচ্ছে তো করছে না। কিন্তু আমি বাধ্য, আমি আপনার অপেক্ষা করব।
নীলমপরী বিদায় নিল আর চলে গেল। পরীলোকে পৌঁছিয়ে নীলমপরী রানীপরীর সম্মুখে সমস্ত কথা রাখল। কখনো না, তুমি ভাবলে কেমন করে কি আমি একটা মনুষ্যর সঙ্গে তোমার বিয়ের অনুমতি দেব? পরী রানীমা, আমরা দুজন একে অপরকে খুব ভালোবাসি, একে অপরকে ছেড়ে বাঁচতে পারবো না। নিজের ভালোবাসাকে ভুলে যাও, একটা মনুষ্যের সঙ্গে পরীর বিয়ে কখনো সম্ভব নয়। যদি তুমি একথার অমান্য করো তাহলে তোমার পরীলোকের সঙ্গে সম্পর্ক সবসময়ের জন্য ছিন্ন হয়ে যাবে, তোমার সমস্ত শক্তি নষ্ট হয়ে যাবে। এখান থেকে চলে যাও, না হলে আমি তোমাকে অভিশাপ দিয়ে দেব। এটা শুনে নীলমপরী ভয়ে কাঁপতে লাগলো। ও রানীপরীর রাগ খুব ভালোভাবে জানতো, তাই ওখান থেকে খুব দুঃখিত হয়ে চুপচাপ চলে গেল। দেবাঞ্জ প্রত্যেক দিন নীলমপরীর অপেক্ষা করত, কিন্তু ও প্রত্যেক দিন নিরাশাই হয়ে যেত। এরকম করে অনেক মাস চলে গেল। ও একদিন খুব অসুস্থ হয়ে পড়ল। রাজবৈদ্য আর অন্য বৈদ্যরা মিলেও ওর কোনো চিকিৎসা করতে পারছিল না। নীলমপরী ও পরীলোকে বসে এরকম কিছু বুঝতে পারছিল যে দেবাঞ্জ যেন খুব গম্ভীরভাবে অসুস্থ। ও রানীপরীর থেকে আজ্ঞা নিয়ে দেবাঞ্জের রাজপ্রাসাদে পৌঁছে গেল। দেবাঞ্জ যেই নীলমপরীকে দেখল, ওর মনে একটা নতুন চেতনা হলো। নীলম তৎক্ষণাৎ নিজের জাদু কাঠি দিয়ে দেবাঞ্জকে সুস্থ করে দিল। দেবাঞ্জ সুস্থ তো হয়ে গেল, কিন্তু ওর আওয়াজ চলে গেল। নীলমপরীর অনেক চেষ্টার পরেও দেবাঞ্জ কথা বলতে পারছিল না। এর পেছনেও রানীপরীরই কিছু কারসাজি ছিল। দেবাঞ্জ, এখন একটাই রাস্তা আছে, আমি নিজের আওয়াজকে সমাপ্ত করে আপনাকে আপনার আওয়াজ ফিরিয়ে দিতে পারি। আমি এখন পরীলোককে ত্যাগ করে আপনার সাথেই সবসময়ের জন্য এখানে থাকব। দেবাঞ্জ সংকেত করে ওকে না করল, কিন্তু ও শুনল না। ও নিজের বিশিষ্ট শক্তিকে ত্যাগ করে, নিজের আওয়াজকে ত্যাগ করে দেবাঞ্জের আওয়াজ ওকে ঘুরিয়ে দিল। নীলমপরী, আপনি এটা কি করলেন? আপনি আমার জন্য নিজের আওয়াজের ত্যাগ করে দিলেন। এর আগেও আপনি আমার উপরে অনেক কৃপা করেছেন, আমার আওয়াজ চলে গিয়েছিল তো কি হয়েছে? আপনার মধুর আওয়াজ আমি সবসময় শুনতে চাইতাম। হে ভগবান, আমাদের আর কত পরীক্ষা নেবেন? নীলমপরী সংকেত করে দেবাঞ্জকে বোঝালো। রানীপরী একটা গোলাকার জিনিসের মাধ্যমে এই সব কিছু দেখছিল। শেষে তার মন গলে গেল। এই দুইজনের ভালোবাসার সামনে ওনাকে ঝুঁকতে হলো, ভালোবাসার বিজয় হলো। হঠাৎ করে নীলম কথা বলতে লাগলো। রাজকুমার, আমি কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, আমার আওয়াজ ফিরে এসেছে। নীলম, আপনি কথা বলতে পারছেন? আমরা দুজনই কথা বলতে পারছি। ভগবান, আপনি আমাদের উপরে অনেক বড় কৃপা করলেন। রানীপরী নিজের স্বীকৃতির সূচনা নীলমপরীর কাছে পৌঁছে দিল। নীলমপরী নিজের শক্তি দিয়ে ওই স্বীকৃতি পেয়ে গেল। দুই প্রেমী আনন্দে নেচে উঠল। ধুমধাম করে রাজকুমার দেবাঞ্জ আর নীলমপরীর বিয়ে সম্পূর্ণ হলো। ওদের জীবন আনন্দে ভরে গেল।